দারাজ থেকে আপনি 100 টাকার একটা প্রোডাক্ট মাত্র 40 টাকা দিয়ে কিনতে পারবেন এবং এর পরবর্তী যে অর্ডারটা দিবেন সেটা 100 টাকার একটা জিনিস 50 টাকা দিয়ে কিনতে পারবেন সো এরকম সব আকর্ষণীয় অফার আপনি 12 12 অফার এর কারণে পাচ্ছেন দারাজ থেকে বর্তমানে এবং এই অফারটা আপনি কিভাবে নেবেন সেটাই মূলত আজকে ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি তো 12 12 এর অফারটা আপনি নেওয়ার জন্য জাস্ট ফারস্টে দারাজের যে অ্যাপসটা আছে অ্যাপসটা ওপেন করবেন এবং দারাজের অ্যাপসটা ওপেন করার পরে কিন্তু এই যে সামনে একটা ব্যানার দেখাচ্ছে উপরে দেখেন এই ব্যানারটায় আপনাকে ক্লিক করতে হবে তো এই ব্যানারটা যদি আপনার সামনে শো না করে সেই ক্ষেত্রে আপনি উপরের যে ব্যানারগুলো আছে এগুলো জাস্ট একটু সোয়াইপ করবেন অর্থাৎ জাস্ট টাচ করে ধরে একদিকে টেনে দিবেন এরকম ভাবে সরিয়ে দিলে আস্তে আস্তে একটা করে সরাতে থাকলে একটা সময় দেখবেন যে 12 12 অফারের যে ব্যানারটা আছে এখানে এই যে ব্যানারটা দেখাচ্ছি এই ব্যানারটা কিন্তু আপনার সামনে একটা সময় চলে আসবে তখন এই ব্যানারের উপর আপনি ক্লিক করে দিবেন এবং এরপর আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে এই পেজে আসার পর এখানে অনেকগুলো ভাউচার আছে এবং এই ভাউচারগুলো ব্যবহার করে মূলত আপনি প্রোডাক্ট খুব কম দামে পেয়ে যাবেন যেমন এইখানে দেখেন 60% অফ দেখাচ্ছে 60% অফ এইটা কিন্তু 100 টাকার একটা প্রোডাক্ট কিনলে আপনাকে 60% ছাড় দিবে এবং এটা আসলে 12 তারিখের জন্য যদিও তবে আজকের জন্য একটা অফার রয়েছে আর সেটা হচ্ছে আপনার 100 টাকার জিনিস 50 টাকাতেই পাবেন আর এটা পাওয়ার জন্য সেম ভাবে দারাজ অ্যাপটা ওপেন করবেন ওপেন করে আপনি জাস্ট উপরে যে ব্যানারটা 12 12 অফার দেখাচ্ছে এই ব্যানারের উপর ক্লিক করে দিবেন আর ওটা না পেলে জাস্ট সোয়াইপ করে ওটা খুঁজে নিয়ে আসবেন তারপর ওই ব্যানারের উপর আবার ক্লিক করে দিবেন দিলে ওই যে পেজটা ছিল ওইখানেই কিন্তু আপনাকে নিয়ে যাবে এবং এই অফারটা শুধু আজকের জন্য তা না এটা কিন্তু আপনার 12 তারিখের আগ পর্যন্তই পাবেন সো এই ব্যানারের উপর আপনি দারাজ অ্যাপটা ওপেন করে ক্লিক করে দিবেন এবং এটার উপর ক্লিক করার পর যখন আপনাকে ওই পেজটাতে নিয়ে যাবে ওই যে ভাউচারের পেজটা ওইখানে নিয়ে যাবে আপনাকে সো ওইখানে যাওয়ার পরে আপনি যেটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি যে ভাউচারের উপর ক্লিক করে দিলাম এখান থেকে এরপর কিন্তু আবারও ওই পেজটাতে নিয়ে এসেছে যেখানে ছিলাম আগে যদিও এখানে আগে আমি 12 তারিখের ভাউচারগুলো দেখিয়েছি এখন আমি আজকে যে ভাউচারগুলো আছে সেগুলোও দেখাবো সো আপনারা এখানে যে 60% ভাউচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে 12 তারিখে ইউজ করা যাবে কিন্তু আপনাকে আজকেই কালেক্ট করে রাখতে হবে কারণটা হচ্ছে 60%-এর ভাউচার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ দেয় দারাজ ধরুন 10 লাখ বা 15 লাখ বা 20 লাখ এবং ওই পরিমাণ কালেক্ট করা হয়ে গেলে এখান থেকে যদি কালেক্ট করে নেয় তো ওই পরিমাণ কালেক্ট করা হয়ে গেলে কিন্তু এই ভাউচার আর আপনি কালেক্ট করতে পারবেন না তখন স্টক আউট দেখাবে এবং নিচে এখানে ডেট দেখাচ্ছে দেখেন 12 তারিখ থেকে 12 তারিখ পর্যন্তই এটা পাওয়া যাবে সো এই তারিখের আগে অবশ্যই আপনি কালেক্ট করে রাখবেন এবং 12 তারিখে ওটাকে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করবেন কিভাবে সেটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো সো আগে আমি দেখাই যে আজকের যে অফারটা সেটা আসলে কি সো এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসার পর এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে একটু সোয়াইপ করে ডান দিকে গেলে এখানে দেখেন 100 টাকার একটা অফার রয়েছে 100 টাকার ছাড় পাচ্ছেন 1000 টাকা আর এই যে অফারটা রয়েছে এইটা হচ্ছে 50% অফ এটা আপনি যে কোনো পরিমাণ আপনি যদি 20 টাকার জিনিস কেনেন আপনাকে 10 টাকা দাম নিবে যদি 40 টাকার জিনিস কেনেন 20 টাকা নিবে 100 টাকার জিনিস কিনলে 50 টাকা নিবে 160 টাকার জিনিস কিনলে 80 টাকা নিবে সো এই 50%-এর অফারটা কিন্তু অনেক ভালো একটা অফার এবং ওটা কিন্তু আপনি আজকেও ব্যবহার করতে পারছেন আর তার নিচে রয়েছে একটা 25%-এর অফ এবং এই 25% অফ যেটা এটা হচ্ছে শুধুমাত্র নতুন ইউজার যারা যারা আজকে অ্যাকাউন্ট খুলেছেন অর্থাৎ ফার্স্ট অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য এটা মূলত সো আমি এখন যদি একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই দেখবেন যে আমার কোনো ভাউচার নেই আমার কোনো ছাড় নেই সো আমার কিন্তু অরিজিনাল যা দাম যেটা সেটাই নিবে কোনো ছাড় দেখাবে না সেটা আমি দেখিয়ে দিই জাস্ট একটা প্রোডাক্ট খুঁজে নিয়ে আমি সেটা দেখিয়ে দিচ্ছি যখন আমি বাই নাও অপশনে ক্লিক করব ওইটাতে কোনো দারাজ ভাউচার বা ছাড় কোনো মাইনাস করা থাকছে না অর্থাৎ দারাজের যে দামটা দেখানো আছে ওই দামটাই নিবে সাথে ডেলিভারি চার্জটাও নিবে কিন্তু আমার যদি ভাউচার আমি কালেক্ট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই দারাজের যে দামটা দেখাচ্ছে ওইটার সাথে ডেলিভারি চার্জ অ্যাড করার পর সেখান থেকে আবার 80 টাকা বিয়োগ করবে সো আমি বাই নাও অপশনের উপর যদি আমি এখন ক্লিক করে দিই দেখেন এটার দাম দেখাচ্ছে কত এখানে 531 টাকা রয়েছে এটার সাথে ডেলিভারি চার্জ অ্যাড হওয়ার পরে এখানে 580 টাকা দেখাচ্ছে সো এখানে কিন্তু দেখেন কোনো মাইনাস করার নেই জাস্ট সবই কিন্তু জাস্ট 531 টাকার সাথে ডেলিভারি চার্জ অ্যাড করে 580 টাকা হয়েছে সো এইটা কিন্তু আমার কোনো ভাউচার এখানে শো করছিল না এখন যদি আমি ভাউচারগুলো কালেক্ট করি তারপরে আরেকটা প্রোডাক্ট যদি আমি অর্ডার করতে চাই সেখানে দেখবেন 80 টাকা ছাড় দিচ্ছে আমাকে মূল দাম থেকে 80 টাকা বিয়োগ করে ছাড় দিয়ে দিচ্ছে সো আমি সেটা আমি দেখাবো এখন জাস্ট এই 12 12-এর যে ব্যানারটা আছে এটার উপর ক্লিক করলাম আগের ওই পেজটাতে গেলাম এখন এখান থেকে সবগুলো ভাউচার আমি কালেক্ট করছি আপনারাও সেমভাবে কালেক্ট করে নেবেন
60% যে ভাউচারটা এটা কালেক্ট করে নিলাম 12 তারিখের জন্য ওটা আজকে ইউজ করতে পারবো না এখান থেকে 10% এর ভাউচার কালেক্ট করলাম 5% এটা করলাম এবং এই যে 100 টাকা এটা 1000 টাকা জিনিস আপনি 900 টাকা দিয়ে কিনতে পারবেন এটাও কালেক্ট করলাম তারপরে যে 50% এর আজকের মূল আকর্ষণ 100 টাকা জিনিসে 50 টাকা 160 টাকা জিনিসে 80 টাকা সো এটা আমি জাস্ট কালেক্ট করে নিব এখন এখান থেকে এবং এটা কালেক্ট করা হয়ে গেলে আমি যদি কোনো প্রোডাক্ট কিনতে চাই 160 টাকার একটা প্রোডাক্ট তাহলে আমাকে 80 টাকা ছাড় দিবে যদি এর বেশি কিনে সেক্ষেত্রেও 80 টাকা ছাড় দিবে অর্থাৎ সর্বোচ্চ 80 টাকা পর্যন্ত ছাড় দিবে আপনি 20 টাকা জিনিস কিনলে 10 টাকা ছাড় দিবে 50 টাকার কিনলে 25 টাকা ছাড় দিবে এরকম ভাবে যদিও এর সাথে ডেলিভারি চার্জটা অ্যাড হয় তবে আপনি যদি পিকআপ পয়েন্ট সিলেক্ট করে দেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কম পাবেন 15 টাকা ডেলিভারি চার্জ নেবে সো আমার মনে হয় যে এই অফারগুলো খুবই কাজে আসবে এখন একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করি এবং সেখান থেকে অর্ডার করতে গেলে আপনারা দেখতে পাবেন যে ভাউচার 80 টাকা ছাড় দিবে সো এখান থেকে একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করে নেই জাস্ট যে কোনো একটা প্রোডাক্ট এই লাইটটা যদি অর্ডার করতে চাই জাস্ট লাইটটা ক্লিক করে দিলাম এবং এটার দাম দেখতে পাচ্ছেন 680 টাকা এখন আমি বাই নাও অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে কিন্তু 80 টাকা ছাড় দেওয়া হয়েছে মাইনাস 80 টাকা এখানে করা আছে দারাজ ভাউচার মাইনাস 80 টাকা এটার দাম ছিল কিন্তু আপনার এখানে 680 টাকা সেখানে আমি কিনতে গেলে আমাকে 80 টাকা ছাড় দিচ্ছে সো এইভাবে মূলত আপনারা যে কোনো প্রোডাক্ট 80 টাকা কমে কিনতে পারছেন 160 টাকার একটা জিনিস যদি আপনি কিনতে চান এখন 80 টাকা দিয়ে কিনতে পারবেন যদিও তার সাথে ডেলিভারি চার্জটা অ্যাড হবে আমি এখান থেকে আরেকটা প্রোডাক্ট যদি দেখাই একটা সোলার প্যানেল যদি আমি এখান থেকে দেখাই এই যে সোলার প্যানেলটা আছে এটা যদি আমি ক্লিক করি এবং বাই নাও অপশনের উপর ক্লিক করে দেই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু দামের থেকে একটা 80 টাকা মাইনাস হচ্ছে এখানে দারাজ ভাউচার লেখা আছে এর বাম দিকে তো ওই যে ভাউচারটা কালেক্ট করেছিলাম 50% এর ওইটার কারণে মূলত ওই যে 580 টাকার জিনিস আমি ডেলিভারি চার্জ সহ পাচ্ছি 562 টাকায় সো ডেলিভারি চার্জ যদি আপনি কমাতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই পিকআপ পয়েন্ট সিলেক্ট করে দিবেন অথবা যদি দু একদিনের মধ্যে ফ্রি ডেলিভারি দেয় দারাজ সেক্ষেত্রে আপনি আরও কমে পাচ্ছেন তো এইভাবে মূলত এই যে ভাউচারগুলো কালেক্ট করে আপনি কিন্তু যে কোনো প্রোডাক্ট খুব কম দামে পেয়ে যাবেন এবং এই যে 12-12 অফার অর্থাৎ 12 তারিখে যে ছাড়গুলো পাচ্ছেন সেখানে কিন্তু 60 টাকা ছাড় পাচ্ছেন 100 টাকার জিনিস আপনি 40 টাকায় কিনতে পাচ্ছেন সো এইভাবে কিন্তু দারাজের বিভিন্ন অফারের সময় আপনারা ভাউচার কালেক্ট করে দারাজ থেকে কম দামের প্রোডাক্ট কিনতে পারেন এবং মার্কেট থেকে অনেক কম দামে দারাজের অনেক প্রোডাক্ট পাওয়া যায় এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে এবং এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্নটা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর দারাজ সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে এবং দারাজের কোনো সমস্যার সমাধানের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখানে দারাজের সকল সমস্যার সমাধানের ভিডিও দেওয়া হয়